অভিষেক কি? অভিষেক হচ্ছে কাউকে বিশেষ কোনো দায়িত্ব দেওয়া। আপনাকে কি কখনো কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ সেই অর্থে কোনো বিশেষ বিষয়ের জন্য আপনাকে কি অভিষেক করা হয়েছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি যে আরেকটি বার আপনি আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। আপনার জীবনের জন্য নতুনভাবে ঈশ্বরের বাক্যের আলোতে আপনি আপনার জীবনকে দেখতে সমর্থ হচ্ছেন, এবং এই অনুষ্ঠানে থাকা, উপস্থিত থাকা, ঈশ্বরের বাক্যের এই আলোচনায় অংশগ্রহণ করার মধ্যে দিয়ে বিশেষভাবে আপনি নিশ্চয়ই উপকৃত হচ্ছেন। আমাদেরকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, এবং এখনও যদি না যোগাযোগ করে থাকেন, আপনার কাছে অনুরোধ, বিশেষভাবে আজকে ঈশ্বরের বাক্য আপনার সঙ্গে কীভাবে কথা বলছে অবশ্যই আমাদেরকে তা জানান। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি। আকাশ যেমন ছিল তেমনি আছে, বাতাসে ঝড়ের দোলা তেমনি নাচে, চন্দ্র সূর্য তারা আজ ওঠে, গাছে গাছে ফুলও ফোটে, এসব কিছুই বদলায়নি, মানুষ শুধুই আজ বদলে গেছে। আকাশ যেমন ছিল তেমনি আছে, বড় অহংকার, মানুষ মানুষকে করে সংহার, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ঈশ্বরকে ভয় তারা করে না, তার নাম অন্তরে ধরে না, ব্যভিচার পাপকে সঙ্গী করে জীবনে মৃত হয়ে আছে বেঁচে, আকাশ যেমন ছিল তেমনি আছে। লেবীয় পুস্তকের আমাদের এই ধারাবাহিক আলোচনায় আমরা আমাদের আগের অনুষ্ঠানে দেখেছি বলিদানের নিয়মাবলী নিয়ে, যে
কোন বলিদান কীভাবে উৎসর্গ করা হবে। আর আজকে আমরা দেখব যাজকদের অভিষেক ও তার জন্য শুচিকরণ অনুষ্ঠান সম্পর্কে। এর মধ্যে আমরা দেখব যাজকের বস্ত্র পরিধান, তার অভিষেক, যাজকদের অভিষেক শুচিকরণ এবং তাদের প্রতি বিশেষ নির্দেশ ও পদ্ধতি। এখন আমাদের লক্ষ্য নৈবেদ্য বা বলিদানের উপর নয়, কিন্তু সরাসরি যাজকদের উপরে। তাদের পিতলের প্রক্ষালন পাত্রের সামনে নিয়ে আসা হলো এবং স্নান করানো হলো। আমরা জানি যে লেবীয় পুস্তকে বিশেষত লেবীয়দের উদ্দেশ্য করেই বিভিন্ন নির্দেশাবলী দেওয়া হয়েছে। যাজক শব্দটির বিষয় এখানে আলোচিত হয়েছে। যাজক একজন ব্যক্তি যে মানুষকে ঈশ্বরের সামনে উপস্থিত করে, মানুষের পক্ষ নিয়ে সে ঈশ্বরের সামনে উপস্থিত হয়। অপরদিকে ভাববাদী ঈশ্বরের পক্ষে মানুষের সামনে দাঁড়ায়, সদাপ্রভু মসিকে আদেশ করছেন আর মসি সেই আদেশই যাজকদেরকে জানাইছেন। তারা সদাপ্রভুর সেবা করবে, যে কারণে তাদেরকে পবিত্র, শুচি এবং বিশুদ্ধ হতে হবে। তারা ইতিপূর্বেই বেদীর সামনে এসেছে ক্ষমা লাভের জন্য, কিন্তু তাদের প্রয়োজন শুচি হওয়া। পাপ স্বীকার করার মাধ্যমেই ক্ষমা লাভ করা যায় এবং শুচি হওয়া যায়। মহাযাজক তার যাজকীয় বস্ত্র পরিধানের মধ্যে দিয়ে পৃথক হয় এবং ঈশ্বরের গৌরব প্রকাশ করে। এই সকল পদ্ধতি অর্থহীন হয়ে পড়ে যতক্ষণ পর্যন্ত না তার আত্মিক শিক্ষা আমরা বুঝতে পারি। পাপার্থক নৈবেদ্য উৎসর্গ আমাদেরকে বলে খ্রিস্টের ক্রুশের উপরে কৃত কর্মকে, যার দ্বারা আমরা ক্ষমা লাভ করি এবং ঈশ্বরের নিকটবর্তী হতে পারি। আসুন আমরা এই সকল বিষয় নিয়ে আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা কীভাবে আজকে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় শ্রোতা বন্ধু, এই অনুষ্ঠানে আজকের আলোচনায় আমরা শুনব বাইবেলের পুরাতন নিয়মে লেবীয় পুস্তক তার 8 অধ্যায়, যাজকদের অভিষেক এবং অভিষেকের জন্য শুচিকরণ, মহাযাজকের বস্ত্র পরিধান, 2 মহাযাজককে তৈলাভিষিক্তকরণ, 3 যাজকের বস্ত্র অভিষিক্তকরণ, 4 হল উপহার অভিষেকের জন্য, 5 রক্তসিঞ্চন, 6 হস্তপূরণ, 7 যাজকীয় ভক্ষ্য, 8 অভিষেকের বস্তু এবং 9 পৃথকীকরণ। মহাযাজক ও যাজকদের নিযুক্ত করার সময় ইসরায়েলের সকল ব্যক্তিকে সাক্ষ্যস্বরূপ ডাকা হলো, এটা ঈশ্বরের নির্দেশ, মসীকে তিনি বললেন। আসুন আমরা পাঠ করি লেবীয় পুস্তক তার 8 অধ্যায় 1-3 পদ, যা 160 পৃষ্ঠায় পাবেন বাইবেলের প্রথম দিকে। এখানে লেখা আছে, হারন ও তাহার পুত্রগণের হস্তপূরণ। আর সদাপ্রভু মসীকে কহিলেন, তুমি হারনকে ও তাহার সহিত তাহার পুত্রগণকে এবং বস্ত্র সকল, অভিষেকার্থ তৈল ও পাপার্থক বলির গোবৎস, 2 মেষ ও তাড়িশূন্য রুটির ডালি সঙ্গে লও, আর সমাগম তাম্বুর দ্বার সমীপের সমস্ত মণ্ডলীকে একত্র করো। ঈশ্বর মসীকে আদেশ করলেন যেন তিনি হারনকে তার পুত্রদের এবং বিশেষ বস্ত্র, অভিষেকের তেল, পাপার্থক বলির গোবৎস, 2 মেষ, তাড়িশূন্য রুটির ডালি এইসব নিয়ে সমাগম তাম্বুর দ্বারের সামনে উপস্থিত হন এবং সকল মণ্ডলী সেখানে উপস্থিত হয়। মণ্ডলী ওই অনুষ্ঠানের সাক্ষ্যরূপে সেখানে দাঁড়াবে। আমাদের লক্ষণীয় বিষয় এই যে ঈশ্বর দুর্বল মানুষকে তুলে নিয়ে পৃথক করলেন তাঁর কাজে ব্যবহার করার জন্য। বাইবেলের নতুন নিয়মে ইব্রীয় পুস্তক তার 7 অধ্যায় 28 পদে লেখা আছে, কেননা ব্যবস্থা যে মহাযাজক দিওয়াকে নিযুক্ত করে তাহারা দুর্বলতা বিশিষ্ট মনুষ্য, কিন্তু ব্যবস্থার পশ্চাৎকালীয় ওই শপথের বাক্য যাহাকে নিযুক্ত করে তিনি অনন্তকালের জন্য সিদ্ধিপ্রাপ্ত পুত্র। এই বিষয়ে ঈশ্বর যদি কড়াকড়ি ব্যবস্থা নিতেন তাহলে সকল মানুষই বাদ পড়ত। লেবীয় পুস্তক তার 8 অধ্যায় 4-6 পদে দেখি এখানে লেখা আছে, তাহাতে মসি সদাপ্রভুর আজ্ঞানুসারে সেইরূপ করিলেন এবং সমাগম তাম্বুর দ্বার সমীপে মণ্ডলী সমবেত হইল। তখন মসি মণ্ডলীকে কহিলেন, সদাপ্রভু এই কর্ম করিতে আজ্ঞা করিলেন। পরে মসি হারন ও তাহার পুত্রগণকে নিকটে আনিয়া জলে স্নান করাইলেন। মসি ঈশ্বরের বাক্য অনুযায়ী সকল ব্যবস্থা করলেন এবং ইসরায়েল সন্তানদের এই কথা বললেন, এই অনুষ্ঠান ঈশ্বরের নির্দেশ অনুযায়ী হচ্ছে এবং দেখি হারন ও তাঁর পুত্রদের শুচি স্নান। মসি হারন ও তাঁর পুত্রদের প্রক্ষালন পাত্রের কাছে তাদের আনলেন এবং জলে স্নান করালেন। এই কথা বুঝায় যে তাদের পবিত্র হতে হবে, বিশুদ্ধ হতে হবে, পরিষ্কৃত হতে হবে। ঈশ্বরের সেবা করার এটাই নিয়ম। পাপের প্রায়শ্চিত্ত এবং আমরা দেখি যে পাপের জন্য বেদিতে যোগ্য হয়ে গেছে। অনেক লোক আছেন যারা বলে থাকেন
আমি উপাসনা পরিচালনা করার যোগ্য, কেননা আমি পাপ মুক্ত হয়েছি। অতি উত্তম কথা। কিন্তু উপাসনা পরিচালনার জন্য পরিষ্কৃত কি হয়েছেন? একদিন কয়েক যুবক এসে আমায় ঘিরে ধরে বলল, আমরা কেন উপাসনা চালাবার অধিকার পাব না? এটা কি খুবই কঠিন ব্যাপার? আমি প্রশ্ন করলাম, পরিত্রাণ লাভ করেছ কি? তারা মুখের দিকে চেয়ে রইল। আমি বললাম, বাইবেলের নতুন নিয়মে তিত তার তিনের অধ্যায় পাঁচ পদ পড়ো এবং যা বুঝবে আমাকে এসে একটু বুঝিয়ে বলবে, কেমন? তিত তার তিনের অধ্যায় পাঁচ পদে এই কথা লেখা আছে, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয় কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মে স্নান ও পবিত্র আত্মার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। আবার ইব্রীয় তার দশের অধ্যায় ২২ পদে এই কথা বলা হয়েছে, এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণপূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। ইফিসীয় তার পাঁচের অধ্যায় ২৬ পদে লেখা আছে, যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে সূচি করিয়া পবিত্র করেন। যীশু বলেন যোহন লিখিত সুসমাচারের ১৩ অধ্যায় ১০ পদে, যীশু তাহাকে বলিলেন, যে স্নান করিয়াছে পা ধোয়া ভিন্ন আর কিছুতেই তাহার প্রয়োজন নাই, সে তো সর্বাঙ্গে সূচি আর তোমরা সূচি কিন্তু সকলে নও। প্রথম যোহন তার ১ অধ্যায় ৯ পদে লেখা আছে, যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা থেকে সূচি করিবেন। পবিত্র আত্মা আমাদের নতুন করেন, আমাদের এখন প্রয়োজন ধুয়ে পরিষ্কৃত হতে হবে। প্রভু যীশুই আমাদের ধুয়ে পরিষ্কার করতে পারেন। তিনি কি দিয়ে ধুয়ে পরিষ্কার করেন? ঈশ্বরের বাক্য দিয়ে। যীশু তাঁর শিষ্যদের বিষয়ে বললেন যে তাঁর শিষ্যদের কেবল পা ধোয়ার প্রয়োজন আছে, কেন তাদের পা ময়লা ছিল। ইস্করিয়তে যিহূদা সাথে সকল শিষ্য পরিবার রূপে ছিলেন এবং যীশুর সাথে সহযোগিতা করার অধিকার তারা পেয়েছিলেন। আমরা কীভাবে পরিষ্কার হওয়ার যোগ্যতা লাভ করি? আমাদের মুখের স্বীকৃতি দ্বারা আমরা শুচি হই ও ক্ষমা পাই। প্রিয় ভাই ও বোন, স্বীকার করুন এবং ক্ষমা লাভ করুন, এটা ঈশ্বরের ব্যবস্থা। আর আমরা তাঁর ব্যবস্থা মতো চলতেই থাকবো, নয়তো কোনো মতে তাঁর কার্যকারী হতে পারবো না। এবারে আমরা দেখব মহাযাজকের বস্ত্র, যা ৮ অধ্যায় ৭ থেকে ৯ পদে বলা হয়েছে, আর হারনকে অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন, তাঁর গাত্রে পরিচ্ছদ ও তাহার উপর এফদ দিলেন এবং এফদের বুনানি করা পটুকাতে গাত্র বেষ্টন করিয়া তাহার সঙ্গে এফদখানি বদ্ধ করিলেন, আর তাহার বক্ষে বুকপাটা দিলেন এবং বুকপাটায় উরিম ও তুম্মিম বদ্ধ করিলেন, আর তাহার মস্তকে উষ্ণীষ দিলেন ও তাহার কপালে উষ্ণীষের উপরে স্বর্ণময় পাতের পবিত্র মুকুট দিলেন, যেমন সদাপ্রভু মসীহকে আজ্ঞা দিয়াছিলেন। আমরা দেখি মহাযাজক হারনের বস্ত্র আমাদের মহাযাজক খ্রিস্টের ছবি। হারনের বস্ত্রের মধ্যে দিয়ে খ্রিস্টের মহা অনুগ্রহ ও গৌরব যেন আমরা দেখতে পাই। মহাযাজক হারনের প্রতিটি বস্ত্রের মধ্যে খ্রিস্টের গৌরব দেখতে পাই, প্রতিটি বস্তু এক একটি প্রতীক। সব শুদ্ধ আমরা দেখি আট প্রকার বস্ত্র মহাযাজককে পরানো হলো। প্রথম চার প্রকার অন্য যাজকরাও পরত, অপর চারটি বিশেষ বস্ত্র যা মহাযাজককে অন্যদের থেকে পৃথক করত। মহাযাজককে অঙ্গরক্ষিণী পরানো হলো, কটিবন্ধন দেওয়া হলো, গাত্র পরিচ্ছদ পরানো হলো, এফোদ দেওয়া হলো, তার বুকে বুকপাটা দেওয়া হলো, বুকপাটার সঙ্গে উরিম ও তুম্মিম দেওয়া হলো, তার মস্তকে উষ্ণীষ দেওয়া হলো এবং উষ্ণীষের উপরে সোনার পাতের মুকুট দেওয়া হলো। যাজকদের বস্ত্র আমরা দেখি যে মসিনার তৈরি এবং শুভ্র বসন ধার্মিকতার চিহ্ন। বুকপাটায় দুটো বহুমূল্য প্রস্তুত থাকত, একটা উরিম হলো আলো, অপরটি হলো তুম্মিম যাকে সিদ্ধতা বলে। ওই প্রস্তর ঠিক কোন সময় ব্যবহার হতো এটা জানা যায় না। গীতসংহিতা ১৯ অধ্যায় ৭ পদে লেখা আছে, সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ প্রাণের স্বাস্থ্যজনক, সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞান দায়ক। ১৯ অধ্যায় ৮ পদে বলা হয়েছে, সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক, সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। এরপর মহাযাজকের উষ্ণীষ তার মাথায় পরিয়ে দিলেন এবং কপালের উপরে সোনার পাতের উপর খোদাই করে লেখা ছিল ঈশ্বরের পবিত্রতা। এইগুলো অন্যান্য যাজক থেকে মহাযাজককে কিন্তু পৃথক করল। ওই বস্ত্রে উষ্ণীষে সোনার পাতে মহাযাজককে গৌরবময় ও মহাপ্রতাপময় দেখালো, সম্মানিত ব্যক্তি বলে মনে হলো। আমাদের মহাযাজক যিনি এখানে প্রাণ দিলেন যেন আমরা বাঁচি এবং এখন পিতার দক্ষিণে তিনি অবস্থিতি করছেন, তিনি আরও কত সুন্দর উজ্জ্বল দেখাচ্ছেন। তার জীবন দিয়ে আমরা জীবন পেয়েছি। রোমীয় তার পাঁচের অধ্যায় ১০ পদে লেখা আছে, কেননা যখন আমরা শত্রু ছিলাম তখন যদি ঈশ্বরের সহিত তাঁর পুত্রের মৃত্যু দ্বারা সম্মানিত হইলাম, তবে সম্মিলিত হইয়া কত অধিক নিশ্চয় তাহার জীবনে পরিত্রাণ পাইব।
যোহনলিখিত সুসমাচার 14:19 লেখা আছে, কারণ আমি জীবিত আছি এই জন্য তোমরাও জীবিত থাকিবে। হারনের সন্তানেরা সাধারণ মসিনা বস্ত্র পরে তাঁর পাশে থাকল। এর থেকে একটা ছবি আমরা দেখতে পাই যে আমাদের মহাযাজক তাঁর হাজার হাজার পুত্রদের সাথে দাঁড়িয়ে আছেন, ওই সন্তানেরা তাঁর পবিত্রতার বস্ত্র বা ধার্মিকতার বস্ত্র পরে আছেন। ইব্রীয় পুস্তক 2:10 লেখা আছে, কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইয়া তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখভোগ দ্বারা সিদ্ধ করেন। আমরা খ্রিস্টের চরণে হারিয়ে যাওয়া পাপীর মতো যখনই নতমস্তকে আসি তখনই তিনি তাঁর ধার্মিকতা দিয়ে আবৃত করেন। মহাযাজকের বস্ত্রে দুই কাঁধে দুটো বহুমূল্য প্রস্তর দেওয়া ছিল এবং প্রত্যেক পাথরে ছয় ছয় গোষ্ঠীর নাম লেখা ছিল। আবার মহাযাজকের বুকের 12 পাথরে 12 গোষ্ঠীর নাম লেখা ছিল। মহাযাজক তাঁর যাজনকর্মের সময় 12 গোষ্ঠীর নাম নিজ কাঁধে বহন করতেন এবং 12 গোষ্ঠীর নাম আপন বুকের উপরে রাখতেন। কাঁধ ক্ষমতার কথা বলে এবং হৃদয় ভালোবাসার কথা বলে। এবার আমরা দেখব মহাযাজকের অভিষেক 8:10-13 দেখুন কি লেখা আছে। পরে মসি অভিষেকার্থক তৈল লইয়া আবাস ও তাহার মধ্যস্থিত সকল বস্তু অভিষেক করিয়া পবিত্র করিলেন, আর তাহার কিছু লইয়া বেদির উপরে 7 ছিটাইয়া দিলেন এবং বেদি ও তৎসংক্রান্ত সকল পাত্র প্রক্ষালন পাত্র ও তাহার খুরা পবিত্রকরণার্থে অভিষেক করিলেন। পরে অভিষেকার্থ তৈলের কিঞ্চিত হারনের মস্তকে ঢালিয়া তাহাকে পবিত্রকরণার্থে অভিষেক করিলেন। পরে মসি হারনের পুত্র গণকে নিকটে আনিয়া তাহাদিগকেও অঙ্গরক্ষিণী পরাইলেন, কটিবন্ধনে বদ্ধকটি করিলেন ও তাহাদের মাথায় শিরভূষণ বাঁধিয়া দিলেন, যেমন সদাপ্রভু মসিকে আজ্ঞা দিয়াছিলেন। সমাগম তাম্বু এবং আসবাবপত্র সবই হোমবলির রক্ত ছিটিয়ে পবিত্র করার পর এবার অভিষেকের তেল দিয়ে পবিত্র করা হবে। তেল পবিত্র আত্মার প্রতীক। যোহনলিখিত সুসমাচারের 4:24 লেখা আছে, ঈশ্বর আত্মা এবং যারা তাঁর ভজনা করে তারা সত্যে ও আত্মায় ভজনা করবে। মসি অভিষেকের তেল নিলেন, যেমন বলেছি যে তেল পবিত্র আত্মার প্রতীক। মসি মহাযাজক হারনের মাথার উপর কিছুটা তেল ঢেলে দিলেন, ওই তেল মাথা থেকে গড়িয়ে এসে হারনের দাড়ির উপর ও বস্ত্রের উপরে পড়তে থাকল। গীতসঙ্গীতা তার 133 গীতে 2 লেখা আছে, তাহা মস্তকে নিষিক্ত উৎকৃষ্ট তৈল সদৃশ, যাহা দাড়িতে হারনের দাড়িতে খড়িয়া পড়িল, তাহার বস্ত্রের গলায় খড়িয়া পড়িল। আগে যেমন বলেছি তেল পবিত্র আত্মার প্রতীক, আর মসি পবিত্র আত্মার প্রতীক তেল মহাযাজকের মাথায় দিলেন, তেমনি যিশুর বাপ্তিস্মের সময় আমরা দেখেছি আকাশ খুলে গেল এবং স্বর্গ থেকে পবিত্র আত্মা কপটরূপে এসে যিশুর মাথার উপরে বসল। একটা লক্ষণীয় বিষয় এই যে হারনের মাথায় তেল ঢালার পূর্বে আমরা দেখি যে রক্ত ছিটানো হয়নি, কারণ হারনের জন্য রক্ত ছিটিয়ে পবিত্র করার প্রয়োজন ছিল না, রক্ত দ্বারা পবিত্র হওয়ার প্রয়োজন ছিল না, কারণ আমাদের জন্য পাপমুক্ত হওয়ার প্রয়োজন ছিল, তাই তো খ্রিস্ট রক্ত বইয়ে দিয়েছিলেন। আমরা শুনেছি যে মসি যা কিছু করছেন ঈশ্বরের নির্দেশ মতো করছেন, তিনি হারনের পুত্রদের যাজকের বস্ত্র পরালেন। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের খ্রিস্টের ধার্মিকতা বস্ত্র পরে দাঁড়াতে হবে। হারন মহাযাজক অন্যান্য যাজকদের পাপার্থক বলিদানে রক্তে শুচি হতে হবে, তা দেখব 8:14-17। এখানে লেখা আছে, পরে মসি পাপার্থক বলির গোবৎস আনিলেন এবং হারন ও তাহার পুত্রগণ সেই পাপার্থক বলির গোবৎসের মস্তকে হস্তার্পণ করিলেন, তখন তিনি তাহা হনন করিলেন এবং মসি তাহার রক্ত লইয়া অঙ্গুলি দ্বারা বেদির চারিদিকে শৃঙ্গ দিয়া বেদিকে মুক্তপাপ করিলেন এবং বেদির মূলে রক্ত ঢালিয়া দিলেন ও তাহার জন্য প্রায়শ্চিত্ত করণে তাহা পবিত্র করিলেন। পরে তিনি অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ ও যকৃতের অন্ত্রপ্লাবক এবং 2 মেটিয়া ও তাহার মেদ লইলেন ও মসি তাহা বেদির উপরে দগ্ধ করিলেন, আর তিনি চর্ম মাংস ও গোময় শুদ্ধ গোবৎসটি লইয়া গিয়া শিবিরের বাহিরে অগ্নিতে পড়াইয়া দিলেন, যেমন সদাপ্রভু মসিকে আজ্ঞা দিয়াছিলেন। পাপার্থক বলির সেই গোবৎস যা ষাঁড় যাজকদের বলির পশু যাজকদের পাপের দায় ওই গোবৎসের মাথার উপরে চাপিয়ে দেওয়া হতো। যাজকরা তাদের হাত ওই গোবৎসের মাথার উপরে রাখার অর্থ ছিল সে সকলার পাপ বহন করল। যদিও যাজকেরা ঈশ্বরের সেবার কাজের জন্য মনোনীত, তথাপি তারা মনে প্রাণে বুঝেছিল যে তারা পাপী। গীতসঙ্গীতা তার 40:12 লেখা আছে, কেন অসংখ্য বিপদ আমাকে ঘেরিয়াছে, আমার অপরাধ সকল আমাকে ধরিয়াছে, আমি দেখিতে পাইতেছি না, আমার মস্তকের কেশ অপেক্ষাও সে সকল অধিক, আমার হৃদয় আমাকে ছাড়িয়াছে। প্রিয় ভাই ও বোন, আপনি কি মনে করেছেন আপনি ওই প্রকার অবস্থায় পড়ে আছেন?
ঈশ্বর কিন্তু আপনার রোগের প্রতিকার করতে পারেন। মানুষ যতক্ষণ না রোগাক্রান্ত হচ্ছে ডাক্তারের কাছে যায় না। পাপী পাপের বোঝা যতক্ষণ উপলব্ধি না করে যিশুর কাছে আসে না। যখন ভারবহ অসহ্য হয়ে ওঠে তখনই যিশুর অন্বেষণ করে। যিশু ডাকছেন, হয়ে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট এসো, আমি তোমাদের সকল ভার তুলে নেব। লেবীয় পুস্তক তার 8:15-21 পদে আমরা দেখতে পাই, এই যে পাপার্থক বলির অনুষ্ঠান, এসবই মানুষের কাছে অর্থহীন যতক্ষণ না ওই অনুষ্ঠানের মর্ম উপলব্ধি করতে পারছে। পাপার্থক বলির রক্ত সোনার বেদিতে লেপন করা হতো না, কিন্তু পিত্তলময় বেদির শৃঙ্গে লাগানো হতো। অনেকে ধারণা, ওই ক্রুজ যদি স্পর্শ করি, যদি ওই কাঠের উপরে হাত বুলিয়ে মাথায় ঠাকাই, তাহলেই পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু তা নয়, ওই ক্রুশ কাঠের উপর যিনি নিজ জীবন দান করেছেন তাঁর সেই রক্তে আমাদের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। পাপার্থক বলির বিধি বা অনুষ্ঠান শেষ হওয়া মাত্র অগ্নিকৃত উপহার অনুষ্ঠান শুরু হয়। সকল অনুষ্ঠান যিশুর পাপীজনকে উদ্ধার করার জন্য যা করেছেন তারই প্রতিচ্ছবি। যখন আমরা যিশুকে আমাদের জীবন সঁপে দিই, তখনই এইগুলি উপলব্ধি করতে পারি। যারা খ্রিস্টের জীবন সঁপে না, তারা তার সৌন্দর্য কীভাবে উপলব্ধি করতে পারে? 8:22-24 পদে দেখতে পাই এই অংশে যাজকদের হস্তপূরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ছাগল বলি দেওয়া হলো, এটা অন্যায়ের প্রতিকারের জন্য ব্যবস্থা। আমরা লক্ষ্য করছি যে এদের জন্য মঙ্গলার্থক বলিদানের কোনো প্রয়োজন হয়নি, তার কারণ তারা সমাগম তাম্বুর মধ্যেই অবস্থিতি করছিল। বলির ছাগল হরণের পর মসি ছাগলের রক্ত নিয়ে প্রথমে হরণের দক্ষিণ কানের পাতায় লাগিয়ে দিলেন, তারপর দক্ষিণ হাতের বুড়ো আঙ্গুলে ও দক্ষিণ পায়ের বুড়ো আঙ্গুলের উপরে লাগিয়ে দিলেন, পরে অন্যান্য যাজকদের কানে ও আঙ্গুলে লাগিয়ে দিলেন। কানের পাতায় রক্ত লাগানোর প্রতীক হলো যে ওই কান ঈশ্বরের বাক্য শুনবে বা রব শুনবে। রক্ত চিহ্নিত হাত ঈশ্বরের কাজ করবে, রক্ত চিহ্নিত পা ঈশ্বরের কাজে যাবে, অর্থাৎ যাজকদের সকল কিছু ঈশ্বরের জন্যই উৎসর্গীকৃত। 8:25-29 পদে যখন আসি, আমরা পাই যে অবশিষ্ট রক্ত বেদির উপরে ঢেলে দেওয়ার পর মসি ওই ছাগলের মেদ, লাঙ্গুল, যকৃত, দক্ষিণ জঙ্গা নিলেন, তাড়িশূন্য রুটি, সরু চাকলি, তেলের পিঠে হারনের ও পুত্রগণের হাতে তুলে দিলেন এবং সদাপ্রভুর সামনে তারা দুলাবার পর সেগুলো তাদের অংশ হল। মসি বলির মেজ থেকে বক্ষটি বা বুকটা নিয়ে ঈশ্বরের সামনে দুলাবার পর তার নিজের অংশরূপে নিলেন। ঈশ্বর মসিকে এই আদেশ দিয়েছিলেন এবং মসি পালন করলেন। হারন ও যাজকেরা রক্ত ও তেল দিয়ে অভিষিক্ত হল। রক্ত পাপের ক্ষমালাভের জন্য, তেল পবিত্র আত্মার অভিষেকের জন্য। প্রভু যীশু বলেন যোহন লিখিত সুসমাচারের 17:19 পদে, আর তাহাদের নিমিত্ত আমি আপনাকে পবিত্র করি যেন তাহারাও সত্যিই পবিত্রকৃত হয়। 8:31-32 পদ পাঠ করি। 161 পৃষ্ঠায় আমরা পাব লেবীয় পুস্তক তার 8 লেখা আছে 31 পদে, পরে মসি হারন ও তাহার পুত্রগণকে কহিলেন, তোমরা সমাগম তাম্বুর দ্বারে বলির মাংস সিদ্ধ করো এবং হারন ও তাহার পুত্রগণ তাহা ভোজন করিবেন। আমার এই আজ্ঞানুসারে তোমরা সেই স্থানে তাহা এবং হস্তপূরণার্থক ডালিতে স্থিত রুটি ভোজন করো, পরে অবশিষ্ট মাংস ও রুটি লইয়া অগ্নিতে পোড়াইয়া দাও। মসি অভিষিক্ত যাজকদের হস্তপূরণের ব্যবস্থা অনুযায়ী বলির মেষ তার অংশ, ভক্ষ্য নৈবেদ্যের অংশ যাজকদের দিলেন এবং ওই ব্যবস্থা যাজকদের জন্য চিরস্থায়ী ব্যবস্থা হলো। আমরা লেবীয় পুস্তকের শেষ অংশটি পাঠ করি, 8:33-36 পদ, 162 পৃষ্ঠায় লেখা আছে এখানে, আর তোমরা 7 দিন অর্থাৎ তোমাদের হস্তপূরণের সমাপ্তি দিন পর্যন্ত সমাগম তাম্বুর দ্বার হইতে বাহির হইও না, কারণ তিনি 7 দিন তোমাদের হস্তপূরণ করিবেন। অদ্য যেরূপ করা গিয়াছে তোমাদের নিমিত্তে প্রায়শ্চিত্ত করণার তদ্রূপ করিবার আজ্ঞা সদাপ্রভু দিয়াছেন, তোমরা যেন মারা না পড়ো, এই জন্য 7 দিন পর্যন্ত সমাগম তাম্বুর দ্বারে দিবারাত্র থাকিবে এবং সদাপ্রভু রক্ষণীয় রক্ষা করিবে, কেননা আমি এই রূপ আজ্ঞা পাইয়াছি। সদাপ্রভু মসি দ্বারা যেরূপ আজ্ঞা করিয়াছিলেন হারন ও তাহার পুত্রগণ সে সমস্তই পালন করিলেন। বলিদানের বস্তু ভোজন করার পর যা কিছু বেঁচে যাবে তা পরদিন পর্যন্ত রাখা যাবে না, কিন্তু আগুনে পুড়িয়ে দিতে হবে। 7 দিন পর্যন্ত অনুষ্ঠান চলবে এবং ঈশ্বরের নির্দেশ হলো যে ওই 7 দিন তারা সমাগম তাম্বুর বাইরে আসতে পারবে না। ঈশ্বর মসিকে যে আদেশ করলেন যাজকেরাও ঠিক সেই মতো আজ্ঞা পালন করলেন। আমরা লেবীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে আলোচনা করছি আর আমার বিশ্বাস মহান ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আপনার সঙ্গে কথা বলে চলেছেন। আমরা আজকে বিশেষভাবে দেখলাম যাজকদের অভিষেক এবং
অভিষেকের জন্য সূচীকরণের অনুষ্ঠান। তার মধ্যে দেখলাম হারন ও তার পুত্রদের হস্তপূরণ, সূচি স্নান, কারণ তাদের পবিত্র, বিশুদ্ধ, পরিষ্কৃত হতে হবে সদাপ্রভু সেবা করার জন্য। এটাই হচ্ছে নিয়ম। পুরাতন নিয়মে দেখা যায় তাদের পাপ থেকে মুক্ত হবার জন্য ঈশ্বর নৈবেদ্য, উপহার দান, বলি উৎসর্গ ইত্যাদি ব্যবস্থা দিয়েছিলেন এবং সেই সকল উৎসর্গ করার জন্য বিভিন্ন বিধি ও নির্দেশ দিয়েছেন। আর আমরা এখন মুখের স্বীকৃতি দ্বারা শুচি হই এবং ক্ষমা লাভ করি। মহাযাজকের বস্ত্র পরিধান, যা ধার্মিকতার কথা বলে, শুচিকরণ অনুষ্ঠান নিয়েও আমরা আলোচনা করেছি। পাপের ক্ষমা লাভের জন্য রক্ত এবং অভিষেকের জন্য তেল ব্যবহার করার বিষয় আমরা দেখতে পেলাম। প্রার্থনা করি ঈশ্বর আপনাকে এই সকল বিষয় যথার্থভাবে উপলব্ধি করতে সাহায্য করুন এবং এর যে নিগূঢ় অর্থ, যে আত্মিক শিক্ষা আমাদের জীবনের জন্য প্রয়োজন, সেই শিক্ষা লাভ করে জীবনে ব্যবহার করার মধ্যে দিয়ে ঈশ্বরের গৌরব করতে সাহায্য করুন। আমাদের আগামী অনুষ্ঠানে আমরা দেখব যাজকদের সেবা কাজের সম্পর্কে। আসুন এখন আমরা প্রার্থনায় যাই, আর এই সময় আমি চাইব যে আপনিও আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা প্রভু, তোমার ধন্যবাদ, স্তুতি, প্রশংসা করি, তোমার গৌরব করি যে তুমি সত্য জীবন্ত ঈশ্বর এবং পিতাগ, তোমার পবিত্র পরাক্রমের একটি বার তোমার জীবন্ত বাক্যের আলোতে আমাদেরকে আসার সুন্দর সুযোগ দিয়েছ। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনকে আজকে বিশেষভাবে তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি তৃপ্ত করেছো, পূর্ণ করেছো, বিশেষভাবে তার হৃদয় মনকে স্পর্শ করেছো প্রভু। প্রার্থনা করি এই সময় পিতাগ, সেই ব্যক্তির জন্য পিতাগ, যিনি বিশেষভাবে আজকে তোমার উপরে তোমার দৃষ্টি স্থির করে আছেন পিতাগ, হয়তো বিভিন্ন কারণে তিনি আজকে তোমার সেই অনুগ্রহ, তোমার দয়া দেখতে চান তার জীবনের জন্য। হতে পারে আরোগ্যতা, হতে পারে কোনো অসহায় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আকুল নিবেদন, বিনতি, হতে পারে হতাশা, নিরাশার মধ্যে থেকে তোমার সেই জীবন্ত প্রত্যাশা পাওয়ার জন্য আকুল প্রত্যাশা। ও প্রভু, যাই হোক না কেন, স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে প্রার্থনা করি প্রভু, তুমি তাকে স্পর্শ করো আমাদের সেই দর্শক বন্ধুকে। স্বর্গীয় পিতা, তোমার পবিত্র অনুগ্রহে স্পর্শ করো, যেন তোমার সেই শান্তি, তোমার আনন্দ, মানব বুদ্ধির অতীত সেই শান্তি এবং আনন্দ যেন তার হৃদয় মনকে পূর্ণ করে। স্বর্গীয় পিতা, যেন প্রকৃতই তোমার শান্তিতে, তোমার উপস্থিতিতে, তোমার সহভাগিতায় সেই সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতি থেকে, সেই অন্ধকারময় পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পিতা তিনি তোমার গৌরব করতে পারেন। দয়া করো প্রভু, আরোগ্যতার প্রয়োজন হলে স্বর্গীয় পিতা, তোমার সেই মহাপরাক্রম কার্য সাধনকারী আরোগ্যকারী হাতে স্পর্শ, তাকে তার শরীরে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো, আশীর্বাদ করো প্রভু। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত করো, আশীর্বাদ যুক্ত করো। তোমার যিশু নামে প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো, সহায় সহবর্তী হও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের মহা অনুগ্রহে, তার দয়ায় আরেকটি বার আমরা এই সুন্দর সুযোগ পেয়েছিলাম, আর আমার বিশ্বাস যে আপনি নিশ্চয়ই এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনার মধ্যে দিয়ে ঈশ্বরের রব শুনতে সমর্থ হয়েছেন। একই সঙ্গে আমার বিশ্বাস এইভাবে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে কালিদাসী সর্দার ও শিলিগুড়ি থেকে রত্না বনি। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 0444908120। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।